আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ভিন্ন স্বাদের একটি খাবার রেসিপি নিয়ে এসেছি, আর আমার রেসিপিটা হচ্ছে বিলম্ব দিয়ে গুড়া মাছের চচ্চড়ি। আমি এর আগের একটি ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমার শখের গাছের মধ্যে বিলম্ব গাছটি, আমার অনেক প্রিয় একটি গাছ। আর নিজে লাগানো গাছে যদি কিছু ধরে আর সেটা পাড়ার আনন্দটাই অন্যরকম। তো আমি রেসিপিটা রান্না করতে গাছ থেকে বিলম্বগুলো পেরে নিতেছি। বিলম্ব ফলটা অনেকটা টক হয়, কিন্তু রান্না করলে এই টকটা অনেক কমে যায়, বলতে গেলে টক থাকেই না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করেননি, তো আমার চ্যানেলটিকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার বিলম্বগুলো পাড়া হয়ে গেছে, আর এখন আমি এই বিলম্বগুলো দিয়ে গুড়া মাছের চচ্চড়ি করব। আর আমার চচ্চড়িটি করতে আমার লাগবে দু চারটি বিলম্ব, আর সাথে লাগবে গুড়া মাছ, আর লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, রসুন কুচি, হলুদ, আর স্বাদ মতো লবণ। আর বিলম্বগুলো আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি। আর এখন সবগুলো উপকরণ আমি একসাথে একটি প্যানের মধ্যে নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ফ্রেন্ডস, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমি এক এক করে সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিতেছি। আমি এখন হাত দিয়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন এটাকে আমি চুলের উপর বসিয়ে নিব রান্না করার জন্য। আর এ রান্নাটা অনেক স্বাদ লাগে, আর এই রেসিপিটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কারণ বিলম্ব ফলটা অনেক টক হয়। তো টক জাতীয় ফল আমাদের ভিটামিন সি এর জন্য অনেক কাজ করে। তো আমার তরকারিটা হয়ে যাচ্ছে, এর পানিটা অনেকটা শুকিয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, হয়ে গেছে আমার বিলম্ব গুড়া মাছের চচ্চড়ি। আর আমার এই ব্লগটি যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল।